শীতকালে সবজি দিয়ে ডাল খেতে সবারই ভালো লাগে। দেখুন আজকে বানাবো সবজি দিয়ে ভাজা মুগ ডাল, যেটা আপনারাও বানিয়ে থাকেন। আর শীতকাল অবধি অপেক্ষা করার দরকার হয় না, এখন বাজারে সব সবজি সব সিজনেই পাওয়া যায়। তো চলুন শুরু করি। তো চলুন আগে আমি মুগ ডাল নেব। তো এখানে আমি 1 কাপ মুগ ডাল নেব এই ডালের জন্য। এবার এটাকে হালকাভাবে ভালোভাবে একদম ধিমে আছে ভাজতে হবে, আর নাড়াতে থাকতে হবে যাতে এটা পুড়ে না যায়, খুব সুন্দর গোল্ডেন কালার হওয়া অবধি ভাজতে হবে। এবার আমরা এই ডালটাকে নামিয়ে নেব আর ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এটাকে আমি জলটা ফেলে দিয়ে এবার আমি নতুন জল দিয়ে ভিজিয়ে রাখব। 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার চলুন তরকারিগুলো কেটে নিই। তো এর জন্য নিয়েছি বরবটি, বিনস, গাজর আর ফুলকপি। তো এবার সবগুলোকেই একটু ছোট ছোট কেটে নিয়েছি। ফুলকপিটা দিতেই হয় ভাজা মুগ ডালে, তাহলে খুব সুন্দর গন্ধ হয়। তো ডালটা বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে নুন দিয়ে। এবার চলুন তরকারিগুলোকে তৈরি করে নিই। তো আমি তেল নিয়েছি আর ঘি নিয়েছি 1/2 কাপ, 1 টিস্পুন ঘি, 1 টিস্পুন অয়েল, 2 শুকনো লঙ্কা, গরম মশলা গোটা, তেজপাতা। তো আমি গরম মশলাতে নিয়েছি এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার দিয়ে দেবো জিরে। তো সুন্দর গন্ধ বেরোনো অবধি ভালো করে ভাজতে হবে, ধিমে আছে। এবার দিয়ে দেবো ফুলকপি, নুন। ফুলকপিটা ভাজা হতে হতেই আমি সব তরকারি আবার দিয়ে দিচ্ছি একসাথে। হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো মতন ভাজতে হবে যাতে এটা সেদ্ধও হয়ে যায় ফুলকপি আর বাকি তরকারিগুলো, আর ভাজা ভাজাও হয়ে যায়। আদা দিলাম 1 টিস্পুন, আমি গ্রেট করে দিয়েছি, আপনারা পিষেও দিতে পারেন, কুচেও দিতে পারেন। 1/2 টিস্পুন আমি জিরে গুঁড়ো দিলাম, খুব বেশি মশলা লাগে না এর মধ্যে। কাঁচা লঙ্কা, মটরশুঁটি দিয়ে দিলাম। এই ডালটা খুবই খেতে ভালো লাগে। নারকেল কোড়া দিলাম, তো এটা বাচ্চারাও খুব ভালোবাসে এমনি খেতে, আর তরকারিটাও খাওয়া হয়ে যায় ডালের সাথে সাথে। এবার ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে, একটু নাড়িয়ে নিয়ে এটাকে তরকারির মধ্যে ঢেলে দিলাম ডালটা। এবার একটু জল আরও দিয়ে দিলাম, কারণ কি এটা ফুটতে দিতে হবে। যেহেতু মুগ ডাল, চিনি দেবো এর মধ্যে 1 টিস্পুন, আপনারা যেরকম চিনি খান সেইভাবে দেবেন, বেশি খেলে বেশি দেবেন। একটু গরম মশলা দিলাম, এলাচ, দারচিনি আর লবঙ্গ আমি গুঁড়ো করে রেখেছিলাম। তো একটু পাতলা পাতলাই প্রথমে রাখবো, কেন কি মুগ ডাল কিছুক্ষণ রেখে দিলেই এটা বেশ গাঢ় হয়ে যায়। তৈরি হয়ে গেল আমাদের ভাজা মুগ ডাল সবজি দিয়ে। কেমন লাগলো জানাবেন, আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এই ধরনের রান্না সবসময় আপনারা পেতে থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন।